অ্যামিটারের রিডিং কত? অ্যামিটার কোথায় লাগানো আছে? অ্যামিটার লাগানো আছে এই 30 ওমের সাথে। তার মানে টেকনিক্যালি এই 30 ওমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাচ্ছে সেটা আমার বের করা লাগবে। সেটা আমি কেমনে বের করবো? আমি একটা কাজ করি, আমি পরের পেইজে একটা বড় সড়ো ছবি আঁকি, নাকি আচ্ছা এই পেইজে আঁকি একটা বড় ছোটো ছবি, এই পেইজে আঁকি। খেয়াল করো, একটু বড় ছবি লাগবে এখানে, হ্যাঁ এখানে এই, আর একটু ক্লিয়ার ছবি লাগবে, হ্যাঁ এখানে আছে এরকম, ওকে এখানে আছে হলো এরকম 30 ওম, এখানে আছে একটা অ্যামিটার, ওকে এখানে আছে একটা 40 ওম, ঠিক আছে এখানে আছে একটা 5 ওম, এখানে আছে একটা 15 ওম, সবে ছবিটা আঁকো, এখানে আছে একটা 20 ভোল্ট, ঠিক আছে আর ওখানে আছে 40, এখানে আছে 10 ভোল্ট, প্লাস কোন দিকে রে, এই দিকে, ওকে 10 ভোল্ট, এখানে আছে হলো একটা 40 ওম, ঠিক আছে না, ওকে মান বসাও, এখানে আছে 30 ভোল্ট, এখানে আছে 15 ওম, এখানে আছে কত 10 ওম, এখানে আছে কত 30 ওম, অ্যামিটারের রোধ দেখলে জিপল ধরার দরকার নাই, এখানে আছে 40 ওম, এখানে আছে 15 ওম, এখানে আছে 20 ভোল্ট, ওকে এখানে আছে কত 10 ভোল্ট, ওকে এখানে আছে কত 5 ওম, ওকে এখানে আছে কত 40 ওম, ঠিক আছে ওকে। সো দেখো আমাদের এখানে বের করতে বলছে হলো এই অ্যামিটারের রিডিং কত, তার মানে আমার এখানকার কারেন্টটা লাগবে। তুমি আমরা বলো এই জিনিসটা আমরা KVL দিয়ে করছিলাম না, বিশাল বড় আসছিল মনে আছে, 3টা KVL ইকুয়েশন বানানো লাগছিল, সেই KVL ইকুয়েশন বানানোর জন্য আমাদের আবার কারেন্টটাকে ভাগ ভাগ করে দেওয়া লাগছিল, বিশাল জটিল জিনিস আসছিল। বাট এটাকে আমরা এখন অনেক সিম্পলভাবে করবো, কীভাবে, পয়েন্টগুলোর নাম দাও, এ বি সি ডি ই এফ জি এইচ, মানে আমি জাস্ট র্যান্ডমলি দিছি এখানে, যেভাবে খুশি থাকুক সমস্যা নেই, তুমি র্যান্ডমলি পয়েন্টের নাম দিলেই হচ্ছে, সমস্যা নেই, ওকে। সো আমার এখানে লুপ কয়টা বা মেশ কয়টা, 3টা মেশ, কিভাবে, এই যে এইটা আমার মেশ 1, এটার নাম দিলাম I1, ঠিক আছে, এইটা আমার মেশ 2, এটার কারেন্টের নাম দিলাম I2, এইটা আমার মেশ 3, এটার কারেন্টের নাম দিলাম I3। সো সবগুলো কারেন্টই আমরা ক্লকওয়াইজ ধরছি, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজে ধরতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা প্রথমে কী করবো, বেশি ইকুয়েশন লিখবো এক একটার জন্য। সো আমরা প্রথমটার জন্য লিখি এ বি সি এইচ জি এ, চলো কি এ বি সি এইচ জি এ, এই মেশে আমরা কী করবো, ক্লকওয়াইজ ঘুরবো। বলো নিয়ম কী ছিল, প্রথমে সবগুলা মেশের রোধ যোগ করো, মেশের রোধ আছে কয়টা, 15, 10, 40, 30, এটাই না, এই 4টা রোধই তো আছে, 4টাকে যোগ করো, 15 + 10 + 40 + 30, চলো 15 + 10 + 40 + 30, মেশের সবগুলো রোধের যোগফল মাল্টিপ্লাইড বাই ওই মেশের কারেন্ট, কোন মেশ নিয়ে অ্যানালাইসিস করতেছি, এক নাম্বারটা, তাহলে মাল্টিপ্লাইড বাই এক নাম্বার মেশের কারেন্ট, ঠিক আছে। এবার কি দেখব, কোনো রোধ অন্য মেশের সাথে কমন আছে কিনা, দেখো এখানে কমন রোধ কয়টা, 2টা, একটা রোধ কমন আছে 3 নাম্বার মেশের সাথে, আর একটা রোধ কমন আছে 2 নাম্বার মেশের সাথে। নিয়ম কি ছিল, মাইনাস দিয়ে যেই রোধটা কমন আছে তার মান মাল্টিপ্লাইড বাই যেই মেশের সাথে কমন আছে সেই মেশের কারেন্টের মান, তাহলে এই 30 ওম 30 কার সাথে কমন, 2 নাম্বার মেশের সাথে, 2 নাম্বার মেশের কারেন্ট কত, I2, তাহলে মাইনাস দিয়ে কী লিখবা, 30 - I2 লাগো, -30 × I2, এই 30 হলো কমন আছে 2 নাম্বার মেশের সাথে, তার জন্য I2 দিয়ে গুণ, ওকে। অপর কোন রোডটা কমন রে, 40 ওম, কার সাথে, 3 নাম্বার মেশের সাথে, তাহলে মাইনাস দিয়ে কি লিখবা, 40 × I2, না ওর তো 2 নাম্বার মেশের সাথে কমন না, ও তো কমন 3 নাম্বার মেশের সাথে, সো 40 × I3, লেখো -40 × I3। এবার দেখো কোনো ব্যাটারি পড়ছে এই মেশের মধ্যে, একটা ব্যাটারি পড়ছে, এই মেশ দিয়ে ঘোরার সময় এভাবে ক্লকওয়াইজ ঘোরার সময় ব্যাটারির কোন সাইড দিয়ে আমরা প্রবেশ করতেছি, প্লাস, সো ব্যাটারির ভোল্টেজ কি বসবে, পজিটিভ, তাহলে +30, ওকে মেশ কমপ্লিট ইজ ইকুয়ালস টু 0। এবার ক্যালকুলেট করো কত আসে, এখানে আসতেছে 70, 80, 95, 95 I1 -30 I2 -40 I3 ইজ ইকুয়ালস টু -30, এটা এক নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এইবার আসো সেকেন্ড মেশ, সেকেন্ড মেশ কোনটা, ধরো এইটা জি এইচ ই এফ জি, কোনটা, জি এইচ ই এফ জি, লেখ জি এইচ ই এফ জি, এটা তো ধরো আমরা ক্লকওয়াইজ ঘুরবো, মানে যেদিকে মেশ কারেন্ট গেছে আর কি, ঠিক আছে।
সো প্রথম কাজ কি, যতগুলা রোদ আমার মেষের মধ্যে আছে সবাইকে যোগ করা। দেখো তো আমার সেকেন্ড মেষে কয়টা রোদ আসছে, তিনটা বোধ হয়, হ্যাঁ, এই যে 15, 30 আর 5, সো আমরা তিনটাকে যোগ করে দিব, 15+30+5, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই হোয়াট, এই মেষের কারেন্ট কত নাম্বার মেষ, এটা 2 নাম্বার মেষ, তাহলে মাল্টিপ্লাইড বাই I2। ওকে, এবার দেখো কমন রোধ কোনটা কোনটা, খেয়াল করো এখানে অন্য মেষের সাথে কমন আছে কোনটা কোনটা, এই যে এখানে আছে একটা কমন 30, 30 কার সাথে কমন, 1 নাম্বার মেষের সাথে, তাহলে মাইনাস দিয়ে কি লিখবা, -30I1, কারণ 1 নাম্বার মেষের সাথে কমন আছে, তাহলে লেখো -30I1। আরও কেউ কমন আছে, আছে, এই যে দেখো এই 5 ওমও কিন্তু কমন, এই 5 ওম কি 2 নাম্বার মেষের অংশ, এই 5 ওম আবার 3 নাম্বার মেষের অংশ, তারপরে 5 ওমও কিন্তু একটা কমন রোধ 2 নাম্বার মেষের জন্য, কার সাথে কমন, 3 নাম্বার মেষের সাথে কমন, তাহলে কি লিখবা, -5×3 নাম্বার মেষের কারেন্ট, -5/3, চলো -5/3। দেখো তো এখানে কোনো ব্যাটারি আছে কি না, ব্যাটারি ইজেক্টটা আছে, ঘোরার সময় ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছি, মাইনাস, সো ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ, -20, ওকে, ইজ ইকুয়ালস টু 0, ক্যালকুলেট করো কত আসে, 20, 30, 50I2, -30I1, -5/3 ইজ ইকুয়ালস টু 20, এটা তোমার 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে। 3 নাম্বার সমীকরণ কই থেকে পাবো, 3 নাম্বার মেশ থেকে, 3 নাম্বার মেশে আসো, HCDEH, কি HCDEH, সরি HCDEH, এখানেও কেমনে ঘুরবো, ক্লকওয়াইজ, যদি ঘুরি ভাইয়া বল কি হবে, প্রথমে সবগুলা মেষের রোধের যোগফল, মানে মেষের সবগুলা রোধের যোগফল, কয়টা রোধ আছে, 5, 40, 40, তাহলে যোগ করবা কাকে, 40+40+5, লেখো 40+40+5, মাল্টিপ্লাইড বাই যেই মেষ নিয়ে কাজ করতেছো সেই মেষের কারেন্ট, আমরা 3 নাম্বার মেষ নিয়ে কাজ করতেছি, সো 3 নাম্বার মেষের কারেন্ট। এবার কমন রোধ আছে কোনো, আছে, এই যে দেখো এটা কিন্তু একটা কমন রোধ, 40 ওম, এই 40 ওম 3 নাম্বার মেষেও আছে আবার 1 নাম্বার মেষেও আছে, তাহলে 40 ওমটা কি 1 নাম্বার মেষের সাথে কমন একটা রোধ হয়ে গেল না, তাহলে মাইনাস দিয়ে কি লিখবা, 40×1 নাম্বার মেষের কারেন্ট, মানে -40I1, হোয়াট, -40I1, আর কোনো কমন আছে, আছে, এই যে এই 5 ওম, এই 5 ওম 3 নাম্বার মেষেও আছে 2 নাম্বার মেষেও আছে, তবে 3 নাম্বার মেষের জন্য এই 5 ওমটা 2 নাম্বার মেষের সাথে কমন একটা রোধ, তাহলে মাইনাস দিয়ে কি লিখবো, 5×2 নাম্বার মেষের কারেন্ট, -5/2, ঠিক আছে। কোনো ব্যাটারি আছে ভাইয়া, দেখো তো এখানে কোনো ব্যাটারি আছে, আছে, 10 ভোল্ট, দেখো তো আমরা যদি এভাবে ক্লকওয়াইজ ঘুরি আমরা 10-এর কোন পাশ দিয়ে প্রবেশ করব, মাইনাস সাইড দিয়ে, সুতরাং ব্যাটারির ভোল্টেজ কি বসবে, নেগেটিভ, -10 = 0, আমরা যদি এখন একটু ক্যালকুলেট করি এখানে আসতেছে 85I3 -40I1 -5/2 = 10, এইটাই আমাদের 3 নাম্বার সমীকরণ। 3টা সমীকরণ সলভ করবা, তোমার I1, I2, I3 বের হয়ে যাবে, ওকে, I1, I2 এবং I3 বের হয়ে যাবে, অ্যান্সার কি হবে বলো, প্রশ্ন কি করছে, প্রশ্ন করছে অ্যামিটারের রিডিং কত, অ্যামিটার কই আছে, 30 ওমের মধ্যে দিয়ে, ওকে, 30 ওমের কারেন্ট কত হবে বলো তো, ধরো তুমি I1, I2, I3 সব কিছুর মান বের করছো, এবার ওই 30 ওম যেটাই, যেখানকার যে 30 ওম বাই অ্যামিটার যেটা, এই অ্যামিটারের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, চিন্তা করো, এখান দিয়ে আসছে I1, তাই না, এই যে এইভাবে আসছে I1, ওকে, আর এই দিক দিয়ে আসছে I2, সো আমার এই যে 30 ওম ও কিন্তু কারেন্ট ফেস করবে দুইটা, একটা এই উপরের মেশের জন্য বাম দিকে I1, আর একটা নিচের 2 নাম্বার মেশের জন্য ডান দিকে I2, ধরো I1-এর মানটা I2-র চেয়ে বড় আসছে, সাপোজ I1 কি আসছে, I2-র চেয়ে বড় আসছে, সেক্ষেত্রে এই 30 ওমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, এই 30 ওমের মধ্যে দিয়ে কারেন্ট হবে I1 - I2, কোন দিকে কারেন্টটা হবে, যেহেতু I1-টা বড় তার মানে লব্ধি কোন দিকে হবে, I1-এর দিকে হবে, সুতরাং এই ক্ষেত্রে কারেন্টটা হবে বাম দিক বরাবর, ঠিক আছে। আর যদি এমন হয় I2-র মানটা বড় আসে, তুমি তো সলভ করবাই, I2 I1-এর মান তো পেয়ে যাবা, যদি I2-র মানটা I1-এর চেয়ে বড় আসে সেক্ষেত্রে আমার এই 30 ওমের কারেন্ট কত হবে, সেই 30 ওমের কারেন্ট হবে I2 - I1, এবং সেটা কোন দিকে হবে, যেহেতু I2-টা বড় তার মানে I2-র দিকে, তার মানে ডান দিকে, ওকে, সো সলভ করলে আসলে হয়ে যাবে, একদম সহজ, দেখো সবাই বুঝছো কিনা।